আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে সংবাদে আজ দিয়ে বার্তাপক্ষে রয়েছি আহমেদ বেদি হাসান সংবাদে শুরুতেই চলুন জেনে নেওয়া যাক গিয়া সংবাদ শিরোনাম ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়া বরখাস্ত পরিকল্পিত বললেন রুশ প্রতিনিধি পাকিস্তান পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা শনিবার অনাস্থা ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের এবং সিরিজের শেষ টেস্টে আজ স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন আর এটা যুক্তরাষ্ট্রের মদতে রাশিয়াকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ বলছে মস্কো বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে গণহারে এবং পরিকল্পিতভাবে নিপীড়ন এবং মানবাধিকারের লঙ্ঘন করেছে অভিযোগ এনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করেছে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে এই বরখাস্ত করা হয় ভোটে জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে রাশিয়াকে বাদ দেওয়ার পক্ষে ভোট দেয় 93টি দেশ বেলারুশ সিরিয়া ইরান ও চীনসহ 24টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি আরব কাতার সাউথ আফ্রিকা সহ 58টি দেশ ভোটদানে বিরত ছিল নিয়ম অনুযায়ী ভোটদানে বিরত থাকা সদস্যদের এই প্রক্রিয়ায় গণনা করা হয় না রাশিয়াকে বরখাস্তের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি বলেছেন এখন নাটক পরিবেশনের সময় নয় তিনি উল্টো পশ্চিমা দেশ এবং তাদের মিত্রদের বিরুদ্ধে বিদ্যমান মানবাধিকার স্থাপত্যকে ধ্বংসের চেষ্টা করার অভিযোগ তোলেন জাতিসংঘের রুশ প্রতিনিধি বলেন যুক্তরাষ্ট্রের মদদে রাশিয়াকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ এই ভোট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাদ পড়ার ঘটনা খুব কম এর আগে 2011 সালে লিবিয়াকে বরখাস্ত করা হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট কোর্ট জানিয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম শুরির এই সিদ্ধান্তে 95 ধারা লঙ্ঘিত হয়েছে একই সাথে দেশটির সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকেও বেআইনি এবং ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে এবং মন্ত্রিসভা পুনর্বহালের রায় দিয়েছেন শনিবার দেশটির পার্লামেন্টের স্পিকারকে পুনরায় অধিবেশন ডেকে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ টানা পঞ্চম দিন শুনানি শেষে এই রায় দেন প্রিয়দর্শক সময় হলো অশোক লীলান ইফা দটজি বিরতি নেবার বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে ভোলায় নির্মাণ হচ্ছে লালমোহন পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ বিশাল এলাকা জুড়ে নির্মিত ইনস্টিটিউট ওই অঞ্চলের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় স্বাবলম্বী করতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা ভোলা থেকে হারুনা রশিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট জেলার লালমোহন উপজেলার পৌর এলাকার মধ্যে উদ্বোধনের অপেক্ষায় লালমোহন পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ দুটি বহুতল ভবনে নির্মাণ কাজ শেষ পর্যায়ে ক্লাসে শিক্ষা কার্যক্রমও শুরু হয়েছে এখানে যে সকল ট্রেড রয়েছে সেগুলো হলো আইসিটি সাপোর্ট অ্যান্ড ইন্টারনেট থিং রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন মেশিন অপারেটর ও ইলেকট্রিক্যাল এখান থেকে কারিগরি শিক্ষা দীক্ষিত হয় ছাত্রছাত্রীরা দেশে এবং বিদেশে গিয়ে তাদের চাকরিতে তারা ভালো করতে পারবে চাকরিতে তারা বেশি সুবিধা পাবে
তাছাড়া তারা ইচ্ছা করলে এখান থেকে শিক্ষিত হয়ে উচ্চশিক্ষা নিতে পারবে, দেশে অথবা বিদেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে তারা লেখাপড়া করতে পারবে অথবা হায়ার ভোলা জেলার মধ্যে একমাত্র লালমোহন উপজেলা এই প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি বছর আমাদের এই স্কুল থেকে আমরা শত শত শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে। হাতে কলমে কাজ শিখে জেলার বেকার যুবকরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে সক্ষম হবে বলে মনে করছে স্থানীয়রা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এ পর্যায়ে কৃষি সংবাদ। সরকার আগামী বছর পেঁয়াজ বীজ চাষীদের সর্বোচ্চ প্রণোদনা দেবে বলে জানিয়েছে কৃষিমন্ত্রী। ফরিদপুরের আম্বিকাপুর কৃষক শাহিদা বেগমের পেঁয়াজ বীজের মাঠ পরিদর্শনকালে সময় মন্ত্রী বলেছেন, কৃষক যাতে উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় তা নিশ্চিত করতেও কাজ করছে সরকার। ফরিদপুর থেকে শাহাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদ রিপোর্ট। কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজ আবাদের কেন্দ্রভূমি ফরিদপুর। দেশের চাহিদার 75% বীজ সরবরাহ হয় এখান থেকে। এখানকার বড় চাষি শাহিদা বেগমের ক্ষেত পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মাঠ ভরা শুভ্র পেঁয়াজ ফুলের সৌরভ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমার খুব ভালো লাগছে এত এই মাঠ ভরে পেঁয়াজের ক্ষেত এবং বীজ করে। ছোটকাল থেকে আমি জানি যে ফরিদপুর অঞ্চল থেকে আমাদের এলাকায় পেঁয়াজের বীজ যায়। গ্রীষ্মকালেও এখন পেঁয়াজের জাত আমাদের বিজ্ঞানীরা উদ্ভাবন করছে, তা আমরা চেষ্টা করছি গ্রীষ্মকালে সেটা কিভাবে করা যায়। স্ত্রীর গয়না বিক্রি করে, গরু বিক্রি করে, কৃষিতে ই করে, বিনিয়োগ করে, এই পেঁয়াজের বীজ উৎপাদন করে, পেঁয়াজের আবাদ করে। সেখানে আমরা বলছি যে এটা যাতে না হয় সরকার থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে। এবং আমি উদাহরণ দিয়েছি যে শাহিদাদের মতো সফল কৃষক যারা ঝুঁকি নিয়ে এই যে পেঁয়াজ একটা গুরুত্বপূর্ণ মশলা আবাদ করছে, তাদেরকে আমাদের সহযোগিতা দিতে হবে। শাহিদা বেগম জানান, প্রচলিত জাতগুলোর সাথে গ্রীষ্মকালীন বাড়ি পাঁচ পেঁয়াজ আবাদে এবার জোর দিয়েছেন তিনি। এটা সারা মাসই চাষ করা যায়, তো আমি এবছরে বীজ করব। এই বীজটা আমি সারা দেশে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে আমাদের যে পেঁয়াজের যে ঘাটতি, এই ঘাটতিটা ওই পেঁয়াজটা দিয়েই পূরণ হবে। এবছর 1450 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 1714 হেক্টর জমিতে। ঘাটতি মেটাতে সরকারের নেয়া লক্ষ্যমাত্রাও পূরণ হওয়ার পথে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। মাত্র দুটি প্রতিষ্ঠানের দূষিত কালো পানির কারণে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ে গাজীপুরের শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন। ভেঙে পড়ছে কৃষি সমৃদ্ধ এই জনপদের অর্থনীতি, জনস্বাস্থ্য ও পরিবেশ। আন্দোলনে সংগ্রাম করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শ্রমিক আহমেদের রিপোর্ট। 6 বর্গমাইল আয়তনের প্রহ্লাদপুর ইউনিয়নে 53,000-এর বেশি মানুষের বাস। ফল ফসল আর দেশীয় মাছের প্রাচুর্যে সমৃদ্ধ জনপদ ছিল এই ইউনিয়ন। সমৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পারুলি নদী ও এর আশপাশের বিলগুলোর পানি সম্পদ। অনেক ভালো ছিল পাখি, তারপরে আপনার মাছ, এমন মাছ ছিল কোন সময় বিল এটা শুকাইছে না। প্রচুর পরিমাণ কাঁঠাল হইতো, এই বর্তমানে কাঁঠাল খুব কম। আম তো আবহাওয়ার কারণে না, এই দূষিত পানি দিয়ে আমের মাঝে খালি হয় পোকা। আগে কিন্তু জমিনে ধান হইতো ভালো, এখন ধান আর হয় না। শিং, টাকি, মাগুর, কই, এই সমস্ত মাছগুলি, মিঠা পানির মাছগুলি প্রচুর পরিমাণে ছিল। কিন্তু সেই পানি সম্পদই 27টি গ্রামের মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। শ্রীপুরের ধলদিয়ার ডার্ড কম্পোজিট টেক্সটাইল ও গ্লোব গ্লাভস নামের দুইটি প্রতিষ্ঠানের বিষাক্ত কালো পানিতে ভরে গেছে গোটা এলাকা, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য। কত লোকের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, ফসলই তো হচ্ছে না, ধান হচ্ছে না, আপনার ট্যাংরা, পুঠি, কই মাছ, টাকি মাছ, এগুলো মইরা বাইসা যাচ্ছে এমনিতে। এই পানি খারাপ টাউনে আমগো শরীর হয় বিভিন্ন আক্রমণ দেখা দিতেছে, পাতলা পায়খানা এমন বিভিন্ন অনেক কিছু, এই যে চুলকানি, শরীরে দাউদের মতো নয় এই পানির কারণে। প্রভাবশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে পারছেন না স্থানীয় জনপ্রতিনিধিরা। কৃষকদেরকে নিয়ে আমরা মানববন্ধন করেছিলাম,
কৃষক যাতে ফসলের যাতে ক্ষতি না হয়, এই পারনে নদীতে একটা সুনাম ছিল, এখানে ট্যাংরা মাছ এবং পুঁটি মাছ ছিল, সে মাছ থেকে আমরা বিলীন হয়ে গেছি এবং সকল দিক থেকে আমরা ফসলের ক্ষতিগ্রস্ত হচ্ছি। কৃষক তার ফসল ফলাইতে পারতেছে না এবং পানির যে অ্যাসিডের যে গন্ধ, সেই গন্ধের কারণে সে তার ফসলের জমিতে যেতে পারছে না। জানি না কেন উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কেন কী কারণে পরিবেশ দূষণ থেকেও ওনারা প্রতিনিধি এখানে আমাদের মধ্যে আসছিলেন, আমরা ওনাদেরকেও সেই ধরনের তথ্য দিয়েছিলাম। দূষণ স্থায়ী রূপ নেওয়ায় অনাবাদি থাকছে কৃষি জমি, পেশা হারিয়ে বিপাকে পড়েছে একসময়ের সচ্ছল কৃষক পরিবারগুলো। সৌমিক আহমেদ, চ্যানেল আই, জানাবো খেলার খবর।